বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বললে কারাদণ্ড হয় না, বাংলার জমিনে হাজারের বিরুদ্ধে কথা বললে কারাদণ্ড হয় না, বাপ দাদার বিরুদ্ধে কথা বললে ফাঁসি দিয়ে দেওয়া হয়। কিছু বলবেন, কারাগারে যাইতে হবে। সদ্য গোষ্ঠীর বিরুদ্ধে একটা কিছু কথা বললে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। বাংলার জমিনের ভিতরে রাসূলের বিরুদ্ধে কথা বললে কারাদণ্ড হয় না, বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বললে কারাদণ্ড হয় না, বাংলার জমিনে হাজারের বিরুদ্ধে কথা বললে কারাদণ্ড হয় না, বাপ দাদার বিরুদ্ধে কথা বললে ফাঁসি দিয়ে দেওয়া হয়। কে দেখছেন? আরো জোরে বলেন, কে? আমার বাপ, আমার দাদা, আমার চোদ্দ গোষ্ঠীর চাইতে আমার রাসূলের দাম বেশি, ঠিক না বেঠে? আমার আল্লাহর দাম বেশি, আমার ইসলামের দাম বেশি, আমার কোরআনের দাম বেশি। এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমি পারবো কি পারবো না এটা দেখার কোনো দরকার ছিল না, ঝাঁপিয়ে পড়া দরকার, ঠিক না বেঠে? কিন্তু বাপ দাদার বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে জেল হয়, জুলুম হয়, আমার রাসূলের বিরুদ্ধে বললে জেল জুলুম নাই। আল্লাহ বলছেন, করে যা যতদিন ইচ্ছা করে যা, ফেরাউন কম করে নাই, লাশ পর্যন্ত ধরেছেন তিনি কে? নমরুদ কম করে নাই, লাশ পর্যন্ত ধরেছেন তিনি কে? আবু জেহেল কম করে নাই, লাস্ট পর্যন্ত ফিনিশিং দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন কথাটা কার? তোমরা কত বড় মক্করবাস, তার চাইতে বড় মক্করবাস একজন তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। আবুবকরকে ডাকেন, আবুবকর আসলেন, তিনি বললেন, নবী কি বিচারের ফয়সালা করব, কি মীমাংসা করব আপনি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী যা বলবেন সবগুলো সত্য বলবেন, একটাও মিথ্যা কথা বলবেন, একটাও মিথ্যা কথা বলবেন না। এতটুকু কথা বলতে উহুদ পাহাড়ের চাইতো মনে হয় ওজনীয় একটা থাপ্পড় আয়েশার ঘরে আবু বকর মেরেছে। আলহামদুলিল্লাহ, কি শাসন বাবা, অবাক করা শাসন! একটা থাপ্পড়ে কাত হয়ে পড়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, কাত হয়ে পড়লেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সামনে দাঁড়িয়ে বললেন, আবু বকর আর আঘাত করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী আমাকে ছেড়ে দেন, আমি আয়েশাকে দাফন করে ফেলবো, শেষ করে ফেলবো আমি তাকে। রাসূল বললেন, না ছেড়ে দাও। আবু বকর বললেন, কত বড় সাহস যে 63 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে না, তাকে কিভাবে বলে যা বলবেন সত্য বলবেন মিথ্যা বলো না, কিভাবে বলে কথা 63 বছরের বয়সে যার জীবনে মিথ্যা কথা নাই, ঠিক না বেঠি? কিভাবে বলে যা বলবেন সত্য বলবেন মিথ্যা বলবেন না, কত বড় সাহস হয়েছে ওর, আমি দেখে ছাড়বো, ছেড়ে দেন আমাকে। রাসূল বললেন, আবু বকর শান্ত হও, একটু বাকিরে যাও, দেখি আমি কি করতে পারি। আম্মা জানাই শরদি আল্লাহ তালা আনহা পড়ে আছেন নিচের দিকে তাকিয়ে। আবু বকর বাকির হলেন, রাসূল ধরে উঠিয়ে বললেন, দেখেছো কিভাবে আজকে তোমাকে আমি বাঁচিয়ে দিলাম, যদি না ধরতাম তোমার বাবা তোমাকে এখানে দাফন করতো, ঠিক না বেটি? দাফন করে ফেলতো তোমার বাবা। আম্মা জানাই শরদি আল্লাহ তালা আনহা তিনি মুস্কি হাসি দিলেন, রাসূলও হাসি দিলেন, বাহির থেকে আবু বকর হাসি দিলেন, আরশ থেকে খুশি হলেন তিনি কে? কত শান্তি ঘরের ভিতরে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কখনো আমাদের বিবিকে মারপিট করবো?